আসসালামু আলাইকুম দর্শক, পাশে দুইজন মানুষকে দেখতে পাচ্ছেন। একজনের নাম হচ্ছে লাবণী, বয়স 35 বছর, এবং আরেকজন বাচ্চা পোলা পায়েন, বয়স 7-8 বছর হবে, নাম হচ্ছে রিয়াদ হোসেন। তার বাবা অর্থাৎ রিয়াদ হোসেনের বাবা মালয়েশিয়ান প্রবাসী, দীর্ঘ 7 থেকে 10 বছর যাবত এই মালয়েশিয়াতে তারা থাকে, মানে সে থাকে আর কি, সেখানে কাজকর্ম করে এবং বাসাতে টাকা পাঠায়, মাঝে মধ্যেই বাসাতে আসে। দর্শকরা এত কষ্ট করে সে চিন্তা করেছে, সবার একটা স্বপ্ন থাকে ভাই বাসা বানানো। এখন আপনি বাসা বানানোর আগে আপনাকে 10 বার ভাবতে হবে। লাবণী তার স্বামীকে কতবার বলেছে যে আমাদের কিছু দরকার নাই, তুমি আমার মানে আমাদের বাসাতে চলে আসো, আমরা একসাথে থাকি, আমরা নিরাপদ বোধ করছি না, যখন তখন যে কোনো মানুষের টার্গেটে পড়ে যেতে পারি, শেষমেশ এটাই হইল। দর্শক শ্রোতা, হঠাৎ করেই সেই প্রবাসী স্বামীর কাছে এলাকাবাসীর কল গেল যে আপনার স্ত্রী গোয়াল ঘরে পড়ে আছে, কে বা কার আপনার স্ত্রীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনার সন্তান যাকে একটি পুকুরের পাশে একটি গাছের সাথে আমরা ঝোলা অবস্থায় দেখেছি, সেও এই দুনিয়াতে নাই, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যেই আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। মামলা হয়, সবাই অবাক যে কারা এই কাজটা করলো, কি উদ্দেশ্যে করেছে। তবে কিছুটা আন্দাজ করতে পেরেছে, কারণ ঘরের ভিতর থেকে বিভিন্ন স্বর্ণ গহনা, নগদ টাকা, রূপার গহনা এগুলো লুট হয়েছে, ঘরের বিভিন্ন জিনিসপত্র একটু ওলট পালট করা আছে। দর্শক শ্রোতা, মালয়েশিয়ান প্রবাসী সেই স্বামী চিন্তা ভাবনা করেছিল গ্রামে একটি বাড়ি দিবে, এই জন্য তার স্ত্রীর কাছে সে টাকা পাঠাইছে। তার স্ত্রী 25,000 ইট কিনেছে এবং তার স্ত্রীকে আরও তার মানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যা হয়েছে, আরও টাকা পাঠাবে, তো এই জন্য ব্যাঙ্কে একটু দৌড়দৌড়ি করা লাগছে তার বেশ সময় ধরে। তো ওই এলাকারই একজন মানুষের, যার মন মানসিকতা খারাপ, তার টার্গেটে আসলে সে পড়ে গেছে। তার ধারণা হয়েছে এ যেহেতু বাসা বাড়ি বানাবে, 25,000 ইট অলরেডি এনে রেখেছে, তাহলে এর বাসাতে ব্যাপক পরিমাণে টাকা পয়সা পাওয়া যাবে, 15-20 লাখ টাকা তো আমরা পাবোই, তাই তারা অলরেডি প্ল্যান করতেছে। অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্যার জন্য কিন্তু তার স্ত্রী বারবার ব্যাংকে একটু ঘোরাফেরা করতেছে, টাকা পাঠাবে তার স্বামী। দর্শক শ্রোতা, ওই তিনজন জাস্ট রাত 1টার সময় তার বাড়িটা চারদিকে ঘেরা দেওয়া, গাছ দিয়ে টপকিয়ে ওই বর্ডারের ভিতরে গেছে, টিন দিয়ে বেড়া দেওয়া ছিল এবং বাসাটাও টিনের ছিল, সামনে একজন পাহারা দিচ্ছিল এবং পিছন থেকে ওই টিনের ঘরটা কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছিল আর দুই চোর। চোরগুলোর ছবি দেখতে পাচ্ছেন এখানে, এই তিনজনকেই আসলে মানে শনাক্ত করা হয়েছে। তো যখন এই টিনটা কাটতেছিল, রাত 1টা বাজুক আর যাই হোক না কেন, মানুষজন তো শব্দে ঘুম ভেঙে যেতে পারে, তো ঘুম ভেঙে গেছে এই মানে লাবণীর। তখন এরা তিনজন মিলে এই লাবণীর সেখানেই নিঃশ্বাস বন্ধ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে গোয়াল ঘরে রেখে দেয়, এবং সেখানেই তার সন্তান হঠাৎ করে জেগে ওঠে এবং তাকেও এই দুনিয়া থেকে বিদায় করে দিয়ে ঘটনার ভিন্ন মোড় নেওয়ার জন্য একটি গাছের সাথে, দর্শক শ্রোতা বুঝতেই পারতেছেন বাকিটা, এবং ঘরের থেকে সকল জিনিসপত্র চুরি চাট্টা করে তারা পালিয়ে গেছে। পরবর্তীতে দর্শক শ্রোতা, মামলা হওয়ার পরে পুলিশ প্রশাসন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং প্রযুক্তির সহায়তায় এই তিনজনকে ধরেছে। তাদের উদ্দেশ্য ছিল চুরি করা, এবং যেহেতু জেগে গেছে এবং দেখে ফেলেছে, এই জন্য কিন্তু তাদেরকে তারা এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। মানে এমন একটা অবস্থা হয়ে গেছে ভাই, তারা বাসাতে দুইজন একাই ছিল, অর্থাৎ মা এবং সন্তান, মানে আপনার বাসাতে চুরি হবে, চোর যদি আসে আপনি চুপ করে ঘুম থাকার ভান ধরেন, কিংবা চোররা যা চায় তা দিয়ে দেন, তাহলেই আপনার কিছু হবে না, এমন যুগ জামানো হয়ে গেছে। আর এদিকে এই যে আপনার বাসা বানাচ্ছেন, আপনি গ্রামের বাড়িতে বা যেখানে বাসা বানাচ্ছেন, এটাও একটা কুনজর পড়তে পারে, এই বিষয়ে আপনাদের একটু সচেতন থাকতে হবে, মানে অবস্থা দেখেছেন তো। দর্শক শ্রোতা, একজন প্রবাসীর পুরো সংসারটাই শেষ করে দিল, এত বছরের শ্রম স্বপ্ন সব শেষ করে দিল, এই তিন চোরের কি সাজা আশা করেন কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ। পাবনার চাটমোহরের দিঘুলিয়ার ঘটনা।